একটা মানে নতুন মুখ পাচ্ছি। আগের দিন পাপড়ি চাটের একটা হিডেন জেম নিয়ে তোমাদের কাছে এসেছিলাম, তো ভাবলাম আরও একটা হিডেন জেম এরকম তোমাদের সামনে আনা যায়। সঙ্গে পরিচয় করে দিই, এও একজন ইউটিউবার মানে আমার বন্ধু, তো চ্যানেলের নাম হচ্ছে দ্য ভিডিও ব্লগার। আজকে আমরা যাচ্ছি কোথায়? আগে আমরা যাচ্ছি, এখন আছি মানে অ্যাট প্রেজেন্ট আছি এক্সাইড মোড়ে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যাবো হচ্ছে স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে আমার দু একটা জিনিস কেনার আছে, ট্রাইপড, মেমোরি কার্ড, কেন ভিডিও লাস্টে, না না ভিডিও লাস্টে জানাবো কেন কিনছি। তো আজকে আমরা একটা হিডেন জেম তোমাদের কাছে নিয়ে আসব, সেটা হলো আশুতোষ কলেজ চত্বরের একটা দোকান, স্যান্ডউইচের দোকান। না না শুধু স্যান্ডউইচই পাওয়া যায়, শুধু স্যান্ডউইচই পাওয়া যায়। তো এটা হিডেন জেম, একমাত্র আমাদের কলেজ মানে আশুতোষ শ্যামাপ্রসাদ কলেজে যারা পড়ে তারা এটা সম্বন্ধে জানে, বাকি মোটামুটি কারোর মুখে তো আমি দোকানটার নাম শুনিনি। হিডেন জেম মানে সুপ্ত খনি। কিন্তু আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেকেই বলেছিল যে দোকানটা সম্বন্ধে তো ভাই আমরা জানি ভাই, তাহলে কী হিডেন জেম হলো? তাকে তো আমি জানতাম না, আমার সামনেই বাড়ি, তো আমি জানতাম না। পৃথিবীতে এমন কোনো দোকান নেই সবাই জানে বা কেউই জানে না, কিন্তু আমাদের মতো যারা জানে না, যেমন আমি জানতাম, বাড়ি ওর বাড়ি তোর বাড়ি সামনে একদম মানে কালীঘাটের ওখানে, হাজরা ওখানে। তো আজকেও এরকম একটা দোকানের খোঁজ দিতে তোমাদের চলে এসেছি। সামনে এমন একটা সিরিজ আসছে যেটা আমার কাছে একটা ড্রিম, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো, পুরো আর যারা আমাকে চেনো না আমি সৈকত। তো চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক আজকে স্ট্রিট ফুড ব্লগ। সো লেটস এক্সপ্লোর উইথ বঙ্গ কিচেন ব্লগস। আমরা এখন মেট্রো গলিতে, সামনে এই ঐতিহাসিক বিল্ডিংটা নিশ্চয় সবাই ছিল, এইটা মানেই মেট্রো গলি চলে এসেছি, আর সামনেই রেসনা। তো চলো ওখানে গিয়ে ট্রাইপডটা দেখি, ঠিক আছে? নাহলে এমনি যাবো, কোনো ব্যাপার না। তো চলো একবারে কেনাকাটি করে একবারে তাহলে মেট্রো গলির ভিতর বেশি ভিডিও আমি করি না, ভিডিও করে বাইরে কেনাকাটা করে আমরা চলে এসেছি আমার কলেজের সামনে। বহু মাস পর এলাম এই চত্বরে, দেখিয়ে দিই আশুতোষের বিল্ডিংটা, কত মাস পরে যে এলাম জায়গাটায়। তার আগে চলো ওইদিকে গিয়ে আগে দোকানটা দেখি খোলা আছে কিনা। তো যাওয়া যাক রাস্তার ওইদিকে নাকি দিদি? একদম চলো। তো দোকানটার অ্যাড্রেসটা একদম ইজি, তো দোকানটা আমি একবার দেখিয়েও দেবো। ফুড স্টল মানে স্ট্রিট ফুড কলকাতার যেটা, আর দোকানটার অ্যাড্রেস বলতে প্রবলেম সব ভেজ, এটা ভেজ তো আমি তো বললাম, আমি ওটা জানতাম না এটা। আচ্ছা যাই হোক, এই দোকানটার আমি এটা বলে দিই, আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ থেকে বেরিয়ে ডান দিকে যতীন্দ্রাস পার্কের যে মেট্রো গেট, গেট নাম্বার 1 এর একদম সামনেই ওম শ্রী সাইরাম এর পন্ডি স্যান্ডউইচ দোকান। তো একদমই কম দাম, মানে আমি তোমাদের দোকানের দামটা দেখিয়ে দেবো, 25 টাকা থেকে শুরু স্যান্ডউইচ, কিন্তু এই দোকানটার খবর কিন্তু তুইও জানতিস না, অনেক লোকই জানতো না, এমনকি আমার সঙ্গে যারা ক্লাসে মানে কলেজে পড়ে আশুতোষে তারাও অনেকেই জানে না দোকানটার কথা। তো এই যে জায়গাটা দেখে নাও, এই জায়গাটা হচ্ছে জ্যোৎস্না পার্কের 1 নম্বর গেট, গেটের একদম সামনে এই দোকান। তো চলো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, কী অর্ডার দিই? আমি মিক্স স্যান্ডউইচ আমি দিলাম, কর্ন চিজ স্যান্ডউইচ, তো আমি যেটা এখানে রেগুলার খাই সেটাই নিলাম।
তো চলো এবার দোকানে একটু সিনেম্যাটিক শট নিয়ে খাবারটা টেস্ট করে বলি কেমন খেতে। যদিও আমি জানি কেমন খেতে, তোমাদের জানাবে যে কেমন খেতে। এটার দাম হচ্ছে মাত্র মাত্র 35 টাকা, মানে 35 রুপিস। এটা আমার অল টাইম ফেভারিট। তো দেখে যেটা বলবো যে জিনিসটা কিরকম, তো ভেতরে ভরপুর কর্ন আর স্যান্ডউইচ, মানে ভরপুর চিজ আর কর্ন দেওয়া আছে। হেভি খেতে, জিনিসটা একটা মলমলে ব্যাপার আছে, মানে মলমলে ব্যাপার মানে ভরপুর চিজ দেওয়া আছে। তো যদি মুখে দিচ্ছ না, এরকম একবার চাটনির সঙ্গে খেয়ে দেখি আগে। দেখো চাটনি আমুলের চিজ, ঠিক আছে, টু গুড। আর সবুজ চাটনি ঝাল ঝাল, তো হেভি খেতে। তবে চাটনিটার সাথে খেতে যেন অন্য একটা লেভেল এনে দেয়, কারণ স্যান্ডউইচটা একদমই ঝাল নয়, চাটনিটা সবুজ চাটনিটা কিন্তু ঝাল ঝাল, যেটা বেশি ভালো লাগবে। তো চলো এটা খাওয়াটা শেষ করি। দীপ এখন নিয়েছে যেটা মিক্স স্যান্ডউইচ, একবার দেখিয়ে দিতে বলবো। বেসিক ডিফারেন্স একটাই, দুটোতে ভরপুর কর্ন আর চিজ তো আছেই, কিন্তু মিক্স স্যান্ডউইচে ভর্তি পনির আছে। তো দীপই বলবে, আমি খেয়েছি, যদি দীপই বলবে দীপের কেমন লাগবে চাটনিটা। দিয়ে তুই গ্রিন চাটনি রেড চাটনি মিশিয়ে খা, মুখটা দেখো ছেলে। সেটা তো বলছি, আমি বাইরে খুব একটা ভেজ কিছু খাই না, মানে ভেজ না ভাই যথেষ্ট ভালো, আর এই চাটনিটা যেন সেরা আছে, ঠিক আছে। মানে তুমি যখন এই শুধু স্যান্ডউইচটা খাবে তখন একটা আলাদা টেস্ট, আলাদা টেস্ট। আবার যখন চাটনি গুলো খাবে আলাদা টেস্ট, গ্রিন চাটনি আর রেড চাটনি মিক্স করে খাবে তখন, মানে সিরিয়াসলি আলাদা টেস্ট। কেন আলাদা টেস্ট, যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না, কারণ স্যান্ডউইচগুলোতে কিন্তু একদমই ঝাল নেই, একদমই ঝাল নেই, কারণ চিজ আর কনে কী ঝাল থাকবে। কিন্তু এই যে যে চাটনি দুটো আছে, চুমু। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর দাদার সাথে কিছু কথাবার্তা বলবো যে কতক্ষণ দোকান খোলা থাকে না থাকে। একদম চলো। নরেন কুমার তিওয়ারি, सुबह दुकान खुलता है मेरा 8 से 8:30 बजे से लेकर रात को 9 बजे तक, और मंडे से सैटरडे खुला रहता है, संडे सिर्फ एक दिन क्लोज रहता है, बंद रहता है। नॉन वेज खाते भी नहीं और नॉन वेज करते भी नहीं, इसीलिए नाम दिए ओम श्री साई। सुन ले, तू ज़्यादा नॉन वेज लावर तरह वो एक बार बोल बजे ऐसे वेज सैंडविच था खेते, कारण लाइव प्रूफ देखे थे हमारे संगे नॉन वेज लावर छो से खे बोलो ना सत्य वेज सैंडविचटाओ हेवी खेते। तो चलो वीडियोटा एबार शेष करब दादा, थैंक यू। তো খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে, দোকানের সামনে এখন দাঁড়িয়ে। তো আজকের এই আজকে কোনো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল এমনি বেরিয়ে পড়েছি, তোর ওই ইয়েটা কেনার কথা, আমার ট্রাইপড কেনার কথা ছিল, গেছিলাম। তো সেখান থেকে ভাবলাম যে এখানে আমরা করতেই পারি, কারণ আমার কলেজের এরিয়ারে, মানে আমার বাড়ির এরিয়া। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপকামিং এখন টাইম যদি দেখে থাকলে অফকোর্স ভালো লেগেছে, তো লাইক করো। মানে এখন আমি না, মানে কী বলো তো, সামনে যদি একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে, ট্রাভেল ব্লগ ট্রাভেল সিরিজ আসছে, যে কোথায় যাচ্ছি বলবো না, বাট পাহাড়ে যাচ্ছি, এমন জায়গায় যাচ্ছি ড্রিম। তো যাই হোক চলো, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি এতক্ষণ দেখে থাকো ভিডিওটাকে লাইক করো, বঙ্গ চ্যানেল ব্লগকে সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিও নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটা ক্লিক করো। তো দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, সব কেয়ার, বাই বাই।